লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় হাজিরহাট বাজার থেকে গঙ্গাচড়া ও বৈরাতি অভিমুখী খালের উপর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় প্রায় 70 লাখ টাকা ব্যয় নির্মাণ করে এই সেতুটি। পাশেই 3 কোটি টাকা ব্যয়ে 30 মিটারের আরও একটি সেতু নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। তবে অভিযোগ আছে, সরকারের বরাদ্দকৃত এই সেতু দুটোর কাজের গুণগত মান বজায় না রাখায় সামান্য বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় সেতু দুটোর সংযোগ সড়ক। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনার ত্রুটির কারণে সামান্য বৃষ্টিতে সেতু দুটির সংযোগ সড়ক ডুবে যায়, তাই বাধ্য হয়েই মইয়ের উপর ভর করে সেতুতে উঠতে হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে স্কুল শিক্ষার্থী ও বয়স্করা।